E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? বসো। তোমরা আগের শ্রেণীগুলিতে অর্থাৎ 10ম শ্রেণীতে ত্রিকোণমিতি সংক্রান্ত বিষয়ে কিছু কিছু পড়েছ, তাই না? আচ্ছা লাবণ্য, তুমি কি বলতে পারো সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0। বাহ, ভেরি গুড, সঠিক উত্তর। আচ্ছা রাজশ্রী, তুমি কি বলতে পারবে সাইন 90 ডিগ্রির মান কত? হাফ। না, সাইন 90 ডিগ্রির মান হলো 1। বসো। আচ্ছা তোমরা সবাই ত্রিকোণমিতিতে 0 থেকে 90 ডিগ্রি অবধি যে অপেক্ষকগুলি আছে ত্রিকোণমিতি, সাইন, কসেক, কসেক, টেন এবং কট, তার মানগুলি কি করে বের করতে হয় এবং মানগুলি কত সবাই শিখেছ, তাই না? আজ আমরা 90 ডিগ্রি থেকে বড় এবং ঋণাত্মক যে মানগুলো আছে সেই সংক্রান্ত বিষয়ে শিখব কি করে ব্যয় করতে হয় এবং দেখব তার মানগুলি কত। চলো তাহলে আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ত্রিকোণমেট্রিক রেশিওস অফ এনি অ্যাঙ্গেলস অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। তাহলে অধ্যায়ের শুরুতে আমরা দেখো কি জানব, অধ্যায়ের শুরুতে আমরা জানব ধনাত্মক এবং ঋণাত্মক কোণ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাঙ্গেলস। আচ্ছা আমি এখানে ছবিটা একই তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো, যখন কোনো সরলরেখা কোনো একটি স্থির সরলরেখার সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে ঘুরে যে কোণ তৈরি করে সেটা হলো ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল। ধরো এই ছবিতে ও এক স্থির সরলরেখা বা প্রারম্ভিক সরলরেখা, এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, আর ও এ হলো আমাদের প্রান্তিক সরলরেখা বা টার্মিনাল সাইড, ও হলো শীর্ষ বা ভার্টেক্স। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখী ঘুরে যখন এই কোণটা তৈরি করলো, এই যে কোণ এক্স ও এ হলো আমাদের ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেলস। এইবার আমি আরেকটা ছবি আঁকছি, তোমরা দেখো ও এক্স এটা প্রারম্ভিক রেখা আর এটা আমরা বিদলাম, অবি হলো অন্তিম রেখা।
আর ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরছে। এবার তাহলে যে কোণটা পেলাম এক্স ও বি হলো আমাদের ঋণাত্মক কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেল। এসো তাহলে আমরা চিহ্ন সংক্রান্ত নিয়মাবলী রুলস রিগার্ডিং সাইন সংক্রান্ত বিষয়ে জানব। এখানে ও হলো সমতল পৃষ্ঠতলের একটি স্থির বিন্দু, এক্স ও এক দেশ এবং ওয়াই ও ওয়াই দেশ এই লম্ব রেখা দুইটি ও বিন্দুর মধ্য দিয়ে যাওয়ার ফলে এখানে দেখো চারটা পাদে বিভক্ত হয়েছে। এই জায়গাটাকে বলা হয় এক্স ও ওয়াই, এই জায়গাটাকে বলা হয় প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এই জায়গাটাকে বলা হয় অর্থাৎ ওয়াই ও এক্স ড্যাশ, এই জায়গাটাকে বলা হয় দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট কিউ ইউ এ ডি আর এ এন টি, এই জায়গাটা এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এই যে জায়গাটা এটাকে বলা হয় তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট ইউ ইউ এ ডি আর এ এন, এই যে জায়গাটা এক্স ও ওয়াই ড্যাশ এই জায়গাটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ, ফোর্থ কোয়াড্রেন্ট ইউ ইউ এ ডি আর এ এন টি। এখন আমরা যখন ও বিন্দু থেকে ও এক্স অভিমুখে কোন কিছু পরিমাপ করি তখন চিহ্নটাকে ধনাত্মক হিসেবে বিবেচিত করি, আবার ও থেকে যখন ও এক্স অভিমুখে পরিমাপ করি কোন কিছু তখন দূরত্বটাকে আমরা ঋণাত্মক হিসেবে বিবেচনা করি, ও থেকে যখন ও ওয়াই অভিমুখে আমরা পরিমাপ করি তখন দূরত্বটা ধনাত্মক হিসেবে ধরা হয়, আবার ও থেকে যখন ও ওয়াই ড্যাশ অভিমুখে আমরা পরিমাপ করি এই ক্ষেত্রে দূরত্বটা ঋণাত্মক হিসাবে ধরা হয়। এইখানে আমরা আরেকটা জিনিস জেনে রাখবো, ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদে কোণ কত থেকে কত অবধি আমরা হিসাব করব, সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদে কোনটাকে কত থেকে কত অবধি আমরা হিসাব করব এই বিষয়টা এক্ষুনি আমরা জানব। তোমরা এতক্ষণে জেনে গেছ যে এক্স ও এক্স ডিস্টেন্স আর এটা ওয়াই ও ওয়াই ডিস্টেন্স, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলি তোমাদের সাথে আলোচনা অলরেডি হয়ে গেছে। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে কোনটা পরিমাপ করা হয় জিরো থেকে জিরো ডিগ্রি থেকে আপ টু নাইনটি ডিগ্রি অবধি, সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটা হবে নাইনটি প্লাস থেকে নাইনটি ডিগ্রি প্লাস থেকে শুরু করে ওয়ান এইটি ডিগ্রি অবধি, থার্ড কোয়াড্রেন্টে কোনটা পরিমাপ করা হয় ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি প্লাস থেকে শুরু করে টু হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি অবধি, ফোর্থ কোয়াড্রেন্টে কোনটা পরিমাপ করা হয় টু হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি প্লাস থেকে আপ টু থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির পরেও তো আসতে পারে, হ্যাঁ আসতে পারে, তো থ্রি হান্ড্রেড সেভেন্টি আসলো তবে এটাকে নিয়ে কোথায় যাব, না ভয় পাওয়ার কিছু নেই, থ্রি হান্ড্রেড সিক্সটির পরে আবার এটা এইভাবে ঘটতে থাকবে, অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি তো থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি প্লাস থেকে শুরু করে আবার নাইনটি আমরা প্লাস করব কত হবে ফোর হান্ড্রেড ফিফটি ডিগ্রি, এইটুকু অবধি হবে এখানে, ঠিক একইভাবে এখানে কি হবে ফোর হান্ড্রেড ফিফটি ডিগ্রি প্লাস থেকে ফাইভ হান্ড্রেড ফর্টি ডিগ্রি, এরকম করে পুরো বিষয়টা এরকম করে ঘটতে থাকবে। তোমরা সবাই বুঝতে পেরেছো এইটুকু? বাস ধীরে, তাহলে আমরা তার পরবর্তী অংশে আসি। এইখানে দেখো এখন সোজা লাগবে তোমাদের, অনেকটা বিষয় আলোচনা হয়ে গেছে, মনে করো এই যে ঘূর্ণায়মান ও এ রেখাটা
কি করছে, ঘড়ির কাঁটা বিপরীত অভিমুখে ঘুরছে এবং একটা কোণ থিটা তৈরি করল। এই থিটা কোণের উপর নির্ভর করে আমরা ওই অবস্থানটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে না সেকেন্ডে হবে না থার্ডে হবে না ফোর্থে হবে আমরা দেখব। একটু পরে আমরা অন্য ঘটনাগুলি দেখব। এখন দেখো এখানে আমরা ও এ রেখাটার উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু পি নিলাম, পি থেকে ও এক্স এর উপরে পি এর লম্ব অঙ্কন করলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, কি ত্রিভুজ, পি ও এম, সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এইবার আমাদের কাজ হবে এই যে পি ও এম ত্রিভুজটা পেলাম তার তো তিনটা বাহু থাকবে, এই তিনটা বাহুর মধ্যে দূরত্ব গুলির ক্ষেত্রে চিহ্ন কিরকম হবে। এই ক্ষেত্রে ও থেকে শুরু করে ও এম অব্দি দূরত্ব হবে ধনাত্মক চিহ্নযুক্ত, পি এম দূরত্ব হবে ধনাত্মক চিহ্নযুক্ত, অপি দূরত্ব হবে আমাদের ধনাত্মক চিহ্নযুক্ত। তাহলে আসো পরের ছবিটা দেখি। এইটা হলো আমাদের থিটা কোণের উপর নির্ভর করে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে ও এম। এই ক্ষেত্রে দেখো ও এম দূরত্বটা হবে ঋণাত্মক চিহ্নযুক্ত, পি এম দূরত্বটা হবে আমাদের ধনাত্মক চিহ্নযুক্ত, অপি দূরত্বটা হবে আমাদের ধনাত্মক চিহ্নযুক্ত। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এইবার থিটা কোণের জন্য দেখো চলে আসো কোথায়, থার্ড কোয়াড্রেন্টে। ও থেকে এম অব্দি দূরত্বটা এখানে হবে ঋণাত্মক, এম পি দূরত্ব হবে ঋণাত্মক, ও এ দূরত্বটা হবে ধনাত্মক। এই ছবিটা দেখো থিটা কোণের জন্য কোথায় আসলো, এটা ফোর্থ কোয়াড্রেন্টে অর্থাৎ চতুর্থ পাদে। ফোর্থ কোয়াড্রেন্টে দেখো আমাদের দূরত্ব ও এম হবে ধনাত্মক, এম পি দূরত্বটা হবে ঋণাত্মক, ও এ দূরত্বটা হবে আমাদের ধনাত্মক। তোমরা একটা জিনিস খেয়াল করেছ খুবই মজার, এই যে তোমার অপি দূরত্ব ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে আমাদের ধনাত্মক চিহ্নযুক্ত, খেয়াল করেছো তো তোমরা সবাই ভালো করে? বাহ, ভেরি গুড। এখন আমরা দেখব ত্রিগোনোমেট্রিক অনুপাত সমূহের চিহ্ন, সাইন অফ ত্রিগোনোমেট্রিক রেশিও। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে কোয়াড্রেন্টটা আছে তার কোন জায়গাতে ত্রিগোণমিতির অপেক্ষকগুলি কি চিহ্ন আমাদের ধরতে হবে। তোমরা যারা পেছনে আছো সবাই দেখতে পাচ্ছ তো পরিষ্কার ভাবে লেখাগুলো আমার, সবাই দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, বলবে কোনো অসুবিধা হবে। x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এই হলো, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এইটুকু আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ অর্থাৎ ত্রিকোণমিতির সমস্ত অপেক্ষকগুলির চিহ্ন কি হবে, ধনাত্মক হবে। ওইটা কি, ওইটা হলো সাইন কস সেক টেন কস। এইবার আসো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, এইখানে শুধুমাত্র তোমার সাইন এবং কসেকের চিহ্ন ধনাত্মক হবে। তারপরে আসো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, এইখানে শুধুমাত্র টেন এবং
কোয়াড্রেন্ট চিহ্ন কি হবে? ধনাত্মক চিহ্ন যুক্ত। তারপরে আমরা আসি ফোর্থ কোয়াড্রেন্টে, এইখানে হবে আমাদের কস এবং সেকের চিহ্ন ধনাত্মক চিহ্ন যুক্ত। এই গেল আমাদের বিষয়টা। এখন আমরা জানব কয়েকটি বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ধরো আমরা একটা শুক্রকোণ ধরলাম থিটা, এইবার n ইন্টু 90° প্লাস মাইনাস থিটা, এই যে সম্পূর্ণ কোণটা, এই কোণটা কিভাবে পরিমাপ করতে হবে সেটা এবার আমরা শিখব। প্রথম কাজ হবে এই যে কোণটা, এই কোণটা কোথায় আছে সেটা খুঁজে দেখা। ফার্স্ট কোয়াড্রেন্টে না সেকেন্ডে না থার্ডে না ফোর্থে, হলো প্রথম কাজ, কোথায় আছে খুঁজে বের করা, পাশাপাশি তার চিহ্নটা বের করা। কি বের করব তাহলে আমরা? চিহ্ন গেল। তারপরে দুই নম্বর, অর্ধেকটা কাজ হয়ে গেছে। এইবার আমরা দেখব যে এনটা ধরলাম, এই এনটা দুই রকম সংখ্যা গ্রহণ করতে পারে, একটা হলো যুগ্ম অখণ্ড সংখ্যা আর একটা হলো অযুগ্ম অখণ্ড সংখ্যা। আচ্ছা মনীষা, তুমি কি আমাদের কয়েকটা যুগ্ম অখণ্ড সংখ্যার নাম বলতে পারবে? 2, 4, 6, 8। বাহ, ভেরি গুড, সঠিক। তাহলে আমরা জানি এগুলিকে যুগ্ম অখণ্ড সংখ্যা বলা হয়। যখন আমরা এই ধরনের সংখ্যা পাব, অর্থাৎ তখন কি হবে, সাইন n ইন্টু 90° প্লাস মাইনাস থিটা হবে সাইন থিটা, অথবা মাইনাস সাইন থিটা। তারপরে এখানটায় কস n ইন্টু 90° প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু হবে আমাদের কস থিটা অথবা মাইনাস কস থিটা। ঠিক একই ভাবে আমাদের এখানে কি হবে, টেন n ইন্টু 90° প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু টেন থিটা অথবা মাইনাস টেন থিটা। হলো এইভাবে কসেকের ক্ষেত্র নিয়মটা পালন করা হবে, সেকের ক্ষেত্র হবে, কটের ক্ষেত্র হবে। আচ্ছা সতর্পা, তুমি আমাদের কি বলতে পারবে কয়েকটা অযুগ্ম অখণ্ড সংখ্যা? 1, 3, 5, 7, এরকম করে অসংখ্য আছে। যখন এনটা অযুগ্ম অখণ্ড সংখ্যা হবে, তখন এই যে সাইনটা এটা হয়ে যাবে আমাদের কস অথবা মাইনাস কস। হ্যাঁ, আর সব ঠিক থাকবে, এই কসটা হয়ে যাবে পাল্টে সাইন অথবা মাইনাস সাইন। হ্যাঁ, আর থিটা তো থাকবেই, কোনটা আর বলছি না, লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। টেনটা হবে কট অথবা মাইনাস কট, থিটা তো থাকবে। ঠিক একই ভাবে কসেকের ক্ষেত্র নিয়মটা এরকম হবে, সেকের ক্ষেত্র হবে, তারপরে তোমার কটের ক্ষেত্র হবে। এটুকু অব্দি আমরা যা আলোচনা করেছি, তোমাদের কারোর কোথাও অসুবিধা আছে কি? নেই না? বাহ, তাহলে চলো আমরা দু একটা অঙ্ক করি, তাহলে ভালো লাগবে। এখন তো আমরা অঙ্ক করিনি, কিন্তু সূত্র নিয়মগুলি নিয়ে আলোচনা করেছি, এখন থেকে আরো বেশি মজা পাবে, কি বলো? তোমাদের ভালো লাগছে তো? হ্যাঁ, এখানে আমরা প্রথমে সাইন 120° মানটা বের করি। কোশ্চেন নাম্বার ওয়ান এ কত আছে সাইন 120°, এটাকে আমরা লিখতে পারি। আচ্ছা হঠাৎ মনে হলো, তরুণশ্রী তুমি বলো তো, এই 120° কোন কোয়াড্রেন্টে থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্ট। বাহ, ভেরি গুড, বসো বসো বসো। তাহলে তুমি বলো তো,
এই যে সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে কি চিহ্ন হবে সাইনের ক্ষেত্রে? প্লাস হবে। বাহ, সঠিক উত্তর। তো প্লাস চিহ্ন আমি দিলাম, ইচ্ছা করে প্লাস চিহ্ন না দিলেও চলো। এইবার এটাকে আমরা সাজিয়ে লিখব, 1 × 90° প্লাস 30° হলো। তাহলে এইখানে দেখো, 90 আগে এইবার তোমরা একটু সাহায্য করো আমার, ঈশা একটু বলো তো তুমি, 90 আগে সহগটা কি আছে, যোগ্য না অযোগ্য? অযোগ্য। অযোগ্য হলে সাইনটা কি হবে? কস হবে। বাহ, ভেরি গুড, বসো বসো বসো, সঠিক উত্তর দিয়েছো। তাহলে কস হলো আর কোণটা এটা পাশে হয়ে যাবে, তাহলে কস 30° পেলাম। তাহলে পারমিতা, পারমিতা বলো তো কস 30° মান কত? √3/2। √3/2। আচ্ছা তুমি বসো, কাকে জিজ্ঞেস করি, তুমি বলো। ও যে বলো কস 30° মান √3/2, √3টাই ভালো করে লিখে নি। হ্যাঁ, ও কি সঠিক বলেছে? সঠিক বলেছে। এইবার এই অঙ্কটাকে আমরা অন্যভাবে করতে পারি। তোমাদের আমি দুটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এই ধরনের অঙ্ক দুই নিয়মে করা যায়, তোমাদের যেইভাবে সোজা লাগে ঘরে গিয়ে সেইভাবেই করে দেবে। ধরো এটা ছিল সাইন 1 × 0°, এটাকে আমরা লিখলাম 2 × 90° মাইনাস 60°, হলো 180 থেকে 60 বিয়োগ করলে 1 × 0° হয়। ঠিক আগের মতোই এটা চিহ্নটা ধনাত্মক হবে, দিলেও হবে না দিলেও হবে। এখানে এবার ঈশা তুমি বলো তো, তুমি বলো আমাকে, 90 আগে সহগটা কি আছে? যুগ্ম। যদি যুগ্ম হয় সাইনের ক্ষেত্রে কি হবে? ভেরি গুড, সঠিক। তাহলে সাইন 60° পেলাম। তাহলে সাইন 60° মান, আচ্ছা মানটা তুমি বলো তো কত হবে? √3/2। তোমরা একটা জিনিস খেয়াল করেছ, আগে অঙ্কটা করেছ নিয়মে, আবার দেখো এটা করলাম আরেকটা নিয়মে। দেখো তোমরা যেভাবেই অঙ্ক করো না কেন, এই ধরনের অঙ্কের উত্তর সব সময় একরকম হবে, বুঝতে পেরেছ তো? বাহ, তাহলে এটা মুছে ফেলি আমি। হ্যাঁ, তারপরে আমরা এটা অনেকটা এটার মতোই, হ্যাঁ আমি যদি সময় পাই পরে দেখিয়ে দেব, দুই নম্বর অঙ্কটাতে আমরা আসছি। এখানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত আছে? 60°। তাহলে ওইটা প্রমাণ করতে বলেছে, প্রথম কাজ হবে লেফট হ্যান্ড সাইডে যা আছে ওইটা আমরা উঠিয়ে নেব। হ্যাঁ, সাইন 120° মাইনাস আলফা, তাহলে কি দাঁড়ালো? সাইন ডান পক্ষে দেখো আলফা নেই, কি আছে কোনটা? ভেরি গুড, তাহলে আমাকে আলফাটা পাল্টিয়ে বিটাই দিতে হবে। তাহলে এখানে আলফাটা যদি আমি চেঞ্জ করি, পাল্টায় আমি দুই রং দিয়ে লিখছি যাতে তোমাদের নজরে আসে, 60° মাইনাস কি হবে? বিটা, তাই না? এখন এটা হবে 120°, সেকেন্ড ব্রাকেট দেবে, হ্যাঁ ফার্স্ট ব্রাকেট দেবে না, সেকেন্ড দেবে। এবার আলফার পরিবর্তে লিখবো 60° মাইনাস বিটা, তাহলে এখানে কি হলো? সাইন 120° মাইনাস 60° প্লাস বিটা। এখানে 60° প্লাস বিটা এরকম হলো। এখন দেখো ডান দিকের অংশের সাথে ঠিক মিলছে না, তাহলে কি করতে হবে? তাহলে এটা মিলাতে হবে। তাহলে আসো এটাকে সাজায় 60 কে 90° মাইনাস 30° লেখা যায়, তাই না? তাহলে এটাকে আরেকটু সাজাও, সাইন 90° মাইনাস 30° মাইনাস বিটা, সেকেন্ড ব্র্যাকেটটা দেবে সুন্দর করে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? কস 30° মাইনাস বিটা। এইটাই তো ছিল আমাদের ডান পক্ষ, তাই না? তাহলে লিখবে রাইট হ্যান্ড সাইড, লিখে এখানে লিখবে প্রুফ, PROVED বা প্রমাণিত। এখন আমরা আসো তারপরে আরেকটা মজার জিনিস দেখি, দেখো কি লেখা আছে এখানে, মাইনাস থিটা কোণের অনুপাত
অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাঙ্গেল মাইনাস থিটা। এখানে দেখো শুধুমাত্র কস মাইনাস থিটা এবং স্যাক মাইনাস থিটার ক্ষেত্রে কি দাঁড়ালো, মাইনাস চিহ্নটা মুছে যায়, আর বাকিদের ক্ষেত্রে মাইনাস চিহ্নটা ডান পাশে দেখবে, হ্যাঁ ইকুয়াল টু চিহ্নের সামনে চলে আসছে। দেখতে পাচ্ছ তো ভালো করে? এইভাবে সূত্রগুলো মনে রাখবে। ফলে আসো এটার উপর নির্ভর করে একটি অঙ্ক করি আমরা। এখানে আমরা প্রথম অঙ্কটাই যদি করি কস মাইনাস টু ফোর জিরো ডিগ্রি, হলো কস। তাহলে এইবার তো তোমাদের সাহায্য নিতে হবে, তাহলে সাহায্যটা কার কাছ থেকে নেব তুমি বলো, বলো তো কি লিখবো এখানে? মাইনাসটা কি হবে? মাইনাসটা মুছে যাবে না? বাহ, ভেরি গুড, সঠিক। তাহলে এরকম হলো। এটা কাকে জিজ্ঞেস করা হয়নি, হাত তোলো তো তুমি, বাহ তুমি বলো তো। এটা টু ফোর জিরো ডিগ্রি কোন কোয়াড্রেন্টে হবে? থার্ড কোয়াড্রেন্টে হবে। থার্ড কোয়াড্রেন্টে কস এর ক্ষেত্রে চিহ্ন কি দাঁড়ায়? মাইনাস দাঁড়ায়। বস, আমরা এবার এটাকে সাজাবো। তাহলে কি হবে? টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি, হলো তাহলে একশো আশি প্লাস সিক্সটি, টু হান্ড্রেড ফর্টি ডিগ্রি। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, এখানে মাইনাস আগে পেয়েছিলাম, এখন নাইনটির আগে সহগটা কি আছে? কাকে জিজ্ঞেস করা হয়নি প্রশ্ন, হাত তোলো তো তুমি, বলো বলো। স্যার নাইনটির আগে সহগটা যুগ্ম সংখ্যা, তাহলে কসটা কি হবে? কজি থাকবে। ভেরি গুড, বসো বসো বসো। তাহলে কি হলো, মাইনাস কস সিক্সটির মান কত? তাহলে আমরা এইভাবে অঙ্কগুলি করব, এই অঙ্কগুলি ঠিক এইরকম করব, হ্যাঁ। তারপরে এইখানে একটা অঙ্ক করা আছে, তোমরা দেখবে, উঠিয়ে নাও অঙ্কটা, ঘরে গিয়ে ভালো করে দেখবে যে কি করে করতে হবে। দেখো ধাপগুলি আমি সুন্দর করে করে লিখিয়ে দিয়েছি, এরকম করে উঠিয়ে নাও, যদি কোথাও অসুবিধা হয় আমি দেখিয়ে দেব। আচ্ছা, আজকে যা আলোচনা হলো সূত্রগুলি বাড়িতে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে, হ্যাঁ। আর বাড়িতে যে কাজগুলো দেওয়া হলো সেই কাজগুলি ঘরে বসে মনোযোগ সহকারে করবে, আশা করি সবাই অঙ্কগুলি পারবে। বোঝা গেল? কারোর কোথাও সমস্যা আছে? অসুবিধা নেই, বাহ ভেরি গুড। তাহলে এই কথাই রইল, এই অঙ্কগুলি বাড়ি থেকে করে আনবে এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের ৬ থেকে ১৪ বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।